মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেখছি তো সত্যি এমন ভান করছে না যেন এই বাড়িতে আমরা কোনোদিন থাকতামই না। দিদি ভাই যা শুরু করেছে না রে ছোট, বিশ্বাস করো আমার সহ্য হচ্ছে না। মেজদি আমারও কি সহ্য হচ্ছে গো? কালকে ওই ময়না মেয়েটার জন্য তোমার ছোট দেওরের কাছে আমি অতগুলি কথা শুনেছি, ও আমি ভুলবো কখনো? তাই তো। আরে হুলদে, ময়না তোকে এই কথা বললো? বললো তো। আর তুই, তুই চুপ করে রইলি, তুই কিছু বললি না, ছেড়ে দিলি। কি করে বলবো বলো, আগে বলতাম সে এক কথা, এখন তো ব্যাপারটা অন্য হয়ে গেছে না, এখন তো রোদ্দুর বাবার বউ হয়ে গেছে। অমন সর্বনাশটা কইরো না, আমার জীবনে রোদ্দুর দাদা বাবুর বউ বইলো না কিন্তু। এই কি বললি? না না কইতেছি রোদ্দুর দাদা বাবুর বউ ভাই, বা আপনি আগে শুরু করেন না বুঝছেন। তুমি যেমন আমার আগে সহ্য করতে পারতা না, অহনো ঠিক তাই আমিও তোমার সহ্য করতে পারুম না, তুমিও আমার বাস। আর ঝগড়াখানো কইরো কিন্তু, তোমার তো নাইলে পেটের ভাত হজম হইব না, এত আমি জানি। ছোট সকলকে কিভাবে হাত করছে শুধু দেখ একবার, ওই মেয়ে করাচ্ছি হাত ওকে আমি। আচ্ছা যাও যাও যাও, তোমার যে কামের কথা কইছি তুমি ওটা গিয়ে করে আসো কিন্তু বুঝছো। কি কাজে পাঠিয়েছে তুই হুলদেকে? একদিন কাম করছে তো মানুষটা, ওহন কি আর কাম ছাড়া থাকতে পারে? তাই কইছি ওহন করে গিয়া যে গায়ে আসো, কেউ চাটা কিছু খাইব কি তাই হে ওপর। কি গো হুলদেদা, তুমিও তুমিও ময়নাকে রোদ্দুরে বউ বলে মেনে নিলে? আমার মেনে নেওয়া না নেওয়ায় কি আসে যায় বলো তো মেজ বৌদি, আমাদের রোদ্দুর বাবাই যখন মেনে নিয়েছে। যাই আমার কাজে যাই বাবা। সত্যি রে ছোট, রোদ্দুরটা কি যে করলো না! আরে দিদিভাইকে তো পাত্তা দেওয়ার কি ছিল, বাড়ি থেকে বেরিয়ে যেত যেত, কোথায় যেত বল, কদিন বাদে ঠিক ফিরে আসতো। হ্যাঁ গো মেজদি, জানো তো আমিও বারবার এইটাই ভাবছি, না হয় মানলুম যে রোদ্দুর মায়ের বাধ্য ছেলে, কিন্তু তা বলে এত বাধ্য যে ময়নার মতো একটা গাইয়া মেয়েকে নিজের বউ বলে সে মেনে নিল? সেটাই তো। ময়নাটা রোদ্দুরকে ঘরের ভেতরে দাঁড় করিয়ে যে কি বোঝান বোঝালো, যে ছেলে ঘর থেকে বেরিয়ে সেই ময়নাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। রহস্য রে ছোট রহস্য, কিছু তো একটা ব্যাপার আছে, নইলে ভাবনা দুজনে মিলে ঘরের ভেতরে গিয়ে কি এমন কথা বললো যে রোদ্দুর একেবারে বাইরে বেরিয়ে এসে সটান রাজি হয়ে গেল। শুনো মেজদি, আমার কথা হচ্ছে ছেলের যদি মায়ের কথাতেই রাজি হবার হতো না, তাহলে দেখতে সবার সামনেই সে রাজি হয়ে যেত। ব্যাপার তো কিছু একটা আছেই, গুঞ্জার সাথে বিয়ে ভাঙলো আর অমনি সেদিনই আরেকজনকে বিয়ে করতে হলো, এও কি সম্ভব কখনো? হ্যাঁ মেজদি, আজ বউ ভাত হচ্ছে মানে রাতে ফুল সজ্জা, নজর রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের এত বড় একটা ফোর্স আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছেন না, ব্যাপারটা কি অদ্ভুত লাগছে না? আচ্ছা আচ্ছা, আমি আপনাদের বলে দেবো, আমি আপনাদের বলে দেবো যে আপনারা কীভাবে খুঁজে বার করবেন, পুলিশ ডিপার্টমেন্টটাকে আমি চালাই। তবে আমার একটা বিশ্বাস আছে জানেন তো, আপনারা চেষ্টা করলে সব কিছু করতে পারেন। একটা মেয়ে কাল রাত থেকে তার কোনো খোঁজ নেই, আপনারা আপনারা আমাদের অবস্থা তো বুঝতে পারছেন। হাত জোর করে বলছি আপনারা যে কোনো হোক মেয়েটাকে খুঁজে বার করুন, ওর ওর মার শরীর কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আমাদের সঙ্গে যদি ও যোগাযোগ করতো তাহলে তো আমরা জানতাম, প্লিজ। এই তুমি কান্নাটা থামাও, আমি কিন্তু চেষ্টা করছি, আমি তো বলছি যে করেই হোক ওকে খুঁজে বার করবো, তুমি কান্নাকাটি করলে তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। আমাদের জন্য হলো এই সব কিছু, আমাদের জন্য হলো, আমাদের আমাদের এখন যে কি খারাপ লাগছে, অবশ্বাস হচ্ছে কেন যে ওকে নিয়ে এলাম, ও যে এমন একটা কাজ করতে পারে স্বপ্নেও ভাবতে পারিনি। আমি যখন বলেছিলাম তখন তো তোমরা কেউ শোনোনি, তখন যদি তোমরা একটু সাবধান হতে। আমরা ভাবতাম যে আমরা শ্রেয়াসকে খুব ভালো চিনি, এখন বুঝতে পারছি আমরা যে কত
কত বোকা কত বোকা, আমি ভাবতেই পারছি না, ভাবতেই পারছি না। পুলিশ কি বললো? ওরা যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে। এত বড় একটা শহরে একটা মেয়ে লুকিয়ে থাকলে ওরা কি করে খুঁজে বার করবে? ওরা ওয়েট করছে গুঞ্জা যদি ফোনটা অন করে, অন করলেই তাহলে ওরা ট্রেস করে ফেলতে পারবে। আর যদি গুঞ্জা ফোনটা অন না করে তাহলে তাহলে কি হবে? আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বিয়ে করবে না বলে আমার সাথে তুমি এটা করলে, সেই জন্য তুমি কালকে আমাকে বিয়েটা করতে চাইলে না। আমি এখন ঠাকুর, এটা যেন শ্রেয়াস হয়, আমার আমার সব চিন্তা যেন ভুল হয় ঠাকুর, প্লিজ ঠাকুর। ম্যাডাম আসবো? কে ম্যাডাম? এবার কিন্তু আপনাকে ঘরটা ছাড়তেই হবে। কেন? আমি এই ঘরে থাকতে পারি না। আমি আপনাকে রেন্ট দিয়ে দিচ্ছি। এক সেকেন্ড দাঁড়ান, এই নিন, ধরুন এটা আপনাদের হোটেলের রেন্ট। না না সরি, আমরা এইভাবে গয়না নিতে পারি না। তাহলে অন্তত আমাকে একটু সময় দিন, আমি না হয় এটা গিয়ে বিক্রি করে আপনাকে টাকাটা এনে দিচ্ছি। সরি ম্যাডাম, এই ঘরটা তো আগে থেকেই বুকিং আছে। তাহলে তাহলে অন্য কোনো একটা ঘর আমাকে ব্যবস্থা করে দিন। সরি ম্যাডাম, আমরা আপনাকে কোনো ঘরই দিতে পারবো না। আপনার ব্যাপারটা যে একটু গন্ডগোলের ব্যাপার সেটা আমরা বুঝতে পেরেছি, তাই আমরা কোনো রিস্ক নিতে পারবো না। না না, রিস্ক কিসের? রিস্ক মানে আমাকে ঘর দিতে আপনাদের রিস্ক কেন হবে? আপনি তো একবার সুইসাইড করতে গেছিলেন, আবার যদি এখানে কিছু করে বসেন। হোয়াট? সুইসাইড? সুইসাইড করতে গেছিলাম আমি? না মানে আপনাদের এই কথা কে বলেছে? মিস্টার শ্রেয়াস, উনি তো আমাদের বলেছেন যে আপনার নাকি ওনার জন্য মাথা খারাপ হয়ে গেছে। উনি আরও এও বলেছেন যে আপনার নাকি বিয়ে ঠিক হয়েছিল, আপনি তাই পালিয়ে ওনার কাছে চলে এসেছেন, এবং বলেছেন যে আপনি যদি ওনাকে বিয়ে না করেন তাহলে আপনি সুইসাইড করবেন। আর তার জন্যই তো উনি আমাদের রিকোয়েস্ট করেছিল যে একদিনের জন্য ঘরটা দিতে। আর কালকে আপনাকে ওই বিয়ের পোশাকে দেখে আমরা সেই গল্পটা বিশ্বাসও করে নিয়েছিলাম, কিন্তু এখন তো বুঝতে পারছি যে উনি পালিয়েছেন। আর এসব কেসে আমরা কোনো ঝুঁকি নিতে পারবো না, তাই ম্যাক্সিমাম 15 মিনিট টাইম দিচ্ছি, আপনাকে ঘরটা ছাড়তেই হবে, নাহলে কিন্তু আমরা পুলিশে খবর দেবো। ম্যাডাম একটা কথা বলবো, আমার কেন জানি না মনে হচ্ছে গন্ডগোলটা মিস্টার শ্রেয়াসের মধ্যেই আছে, তাই আপনি বাড়ি ফিরে যান। নিজের সর্বনাশ আমি নিজে হাতেই করলাম, শ্রেয়াসকে বিশ্বাস করে এখন আমি কোন দিকে যাব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।